आज के गोटा भारतवर्षर जो राजनैतिक परिस्थिति जे कृषक ओपरे अत्याचार बेकार ओपरे अत्याचार श्रमिक ओपरे अत्याचार ठीक ये जगह दाड़िए समस्त गणतंत्र प्रिय जे समस्त मानूष धर्मी फैसिवादर बिरुद्धे ऐक्यबद्ध हो तारी परिप्रेक्षिते पश्चिमबंगे आमरा गत 28 फेब्रुआरि देखेछि जे वामफ्रंट एवं होच्छे जातीय कांग्रेस एवं आईएसएफ ए समस्त के निये संयुक्त मोर्चा तैरी करा होयेछे एवं ऐक्यबद्धभावे आमादेर 294 आसने आमरा लड़ाई करछि एवं तारी परिप्रेक्षिते एबार आपनारा जानेन जे आमादेर जे एबारकार संयुक्त मोर्चार प्रार्थी तार गड़ হচ্ছে যে 80% হচ্ছে অল্প বয়সের 30 বছর বয়সের নিচে 40 বছর বয়সের নিচে 50 বছরের বয়সের নিচে এবং প্রভাস সরকার তিনিও হচ্ছে মধ্যে 47 বছর বয়স 50 বছরের নিচে এবং আগামী দিন আমাদের ভবিষ্যৎ তাদের হাতে তারা ভালো করে এটাকে গড়ে তুলবে এবং নতুন যে সরকার আসবে সেই সরকারকে মানুষের দুঃখ কান্না শোক মানুষের যে 10 বছর যে ভয়ঙ্কর অবস্থা গেছে কালো দিন মামাটি মানুষের সরকারের নামে যে কালো দিন গেছে সেই কালো দিনের বিরুদ্ধে আলোর জন্য এবং নতুন প্রভাতের জন্য আমাদের প্রার্থী সবার প্রার্থী প্রভাস সরকার আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে বামফ্রন্টের পক্ষ থেকে। আপনারা জানেন যে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে আজকে আমরা প্রভাস সরকারের নাম ঘোষণা করলাম। कल के अधिक रात्रे ए आई सी सी थेके नामटी मंजूर हुए छे आमरा अनेक रात्रे नामटा पेयेछि एबं नामटा पेये आमरा तड়িঘড়ি करे सांबादिकदेरके खबर दियेछि जाते आमरा तादेर काछे आमादेर कैंडिडेट के उपस्थापित करते पारि एबं आपनारा जानेन जे आज के भारतवर्षेर जे अवस्था ताते आमादेर वामफ्रंट एबं कांग्रेस खूब काछाकाछि एसेछे এই কারণে এসেছে যে আমাদের দেশটাকে বিক্রি করার যে প্রচেষ্টা চলছে কৃষকদের উপর যে অত্যাচার সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের নাবিশ্বাস বেকারদের হাতে চাকরি নেই এই সমস্ত ক্ষেত্রে আমরা দুই দল সহমত পোষণ করি। যেমন আমাদের এর আগে ইন্দিরা গান্ধীর সময়ে ব্যাংক জাতীয়করণ হয়েছিল রাজন্য ভাতা বিলোপ হয়েছিল তখন যেভাবে বামপন্থীরা আমাদেরকে সহযোগিতা করেছিলেন সাহায্য করেছিলেন সমর্থন দিয়েছিলেন ঠিক আজকে সেইভাবেই যখন ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে যখন রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো লাভজনক সংস্থা সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে ঠিক সেই সময় আমরা উপলব্ধি করতে পেরেছি যে এখনই যদি জোটবদ্ধভাবে আমরা লড়াইটা করতে না পারি তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভারতবর্ষকে যে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের যে চক্রান্ত শুধুমাত্র দুজন শিল্পপতির কাছে ভারতবর্ষকে বিকিয়ে দেওয়ার যে চক্রান্ত তার প্রতিবাদে আমরা কিন্তু যৌথভাবে লড়াই করছি। এই যৌথভাবে লড়াইয়ে আমাদের মূল দাবি থাকবে বেকারদের হাতে কাজ চাই আমরা গরিবদের উপকারে লাগতে চাই আমরা কৃষিক্ষেত্রে কৃষকদের ঋণ মুকুব করে কৃষকদেরকে আরও বেশি সহায়তা করে তাদের আরও বেশি সহায়ক মূল্য দিয়ে আমরা তাদেরকে উপকৃত করতে চাই। আমরা চাই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম মূল্যবৃদ্ধি সেটাকে রুখতে চাই এবং নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির ক্ষেত্রে মজুত করার যে সীমা তুলে দিয়েছেন এই বর্তমান কেন্দ্রের সরকার তার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আমরা লড়াই করতে চাই বেকার যুবকরা দেরকে যাতে চাকরি করার ক্ষেত্রে ঘুষ না দিতে হয় এসএসসি যাতে প্রতি বছর হয় আমরা সেই লক্ষ্যে লড়াই করতে নেমেছি। আমরা আশা করছি আমাদের যিনি প্রার্থী তিনি শিক্ষক এবং শিক্ষা জগতের সাথে তার যোগাযোগ তিনি এই এলাকার শিক্ষা সংস্কৃতি এবং বেকার যুবকদের সমস্ত ক্ষেত্রে তিনি উন্নয়নের দিশা দেখাবেন এই কথা বলে আমি প্রভাস সরকারকে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি আমাদের প্রার্থী। জয় হিন্দ বন্দে মাতরম। ফিরে আসা
আমরা যতটুকুন জানি আর কি, আমরা যতটুকুন জানি, আমরা জানি যে উনি একসময় তৃণমূলের সাথে যুক্ত ছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সাথে ওনার যোগাযোগ গড়ে উঠে, এটা কিন্তু খুব আপাতদৃষ্টিতে মনে হবে যে আমরা খুব সাম্প্রতিক আমাদের সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু ঘটনাটা কিন্তু তা নয়। ঘটনাটা বর্তমানে যেভাবে তৃণমূলটা চলছে তার উপরে তিতিবিরক্ত হয়ে উনি দীর্ঘদিন ধরেই আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। আমরা কোনো কারণে বা কোনো ঘটনার জন্যে আমরা এই বিষয়গুলি আমরা জনসমক্ষে আনিনি, কিন্তু আমাদের যোগাযোগটা অনেকদিন আগে থেকে চলছিল এবং বেশ কিছুদিন আগে উনি রায়গঞ্জে আমাদের জেলা পার্টি অফিসে গিয়ে মহিতদার সাথে দেখা করে, আমাদের জেলা সভাপতির সাথে দেখা করে উনি জয়েনও করেছেন, আমরা গিয়েছিলাম তার সাথে। এবং একটা কথা বলি আর কি, তৃণমূল থেকে এলো না, এরা কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে অন্য কোথাও গেছিল, আবার ওরা কংগ্রেসেই ব্যাক করল। সুতরাং যা দেখছেন সবই আমাদের, আমরাই তৈরি করেছি। আচ্ছা, প্রবাসবাবুকে আমার একটা প্রশ্ন, যে আপনি তো দীর্ঘদিন ধরে এর আগে তৃণমূল করতেন, তো নতুন পার্টিতে এসে বিধায়কের পদপ্রার্থী হয়ে সংযুক্ত মোর্চা, যেটা যে বাম এবং কংগ্রেসের যে মোর্চা হচ্ছে, তার প্রার্থী হয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা ধন্যবাদ জানাতে চাই। সংযুক্ত মোর্চার তিনটি দলেরই সর্বময় কর্তা, এবং প্রথমত আমি ধন্যবাদ জানাই আমার কাকু, আমার বাবা যেহেতু আর কি কংগ্রেস কোর্ট 78 সাল থেকে পঞ্চায়েতের সদস্যও ছিল, সেই সূত্রে আমি কাকুকে ছোট থেকে চিনতাম। এই কাকুকে প্রথমত ধন্যবাদ জানিয়ে আমি জানাই ধন্যবাদ আমাদের জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্তকে, তারপর বামফ্রন্ট নেতৃত্বকে, তারপর তারপরে সমস্ত এআইসিসি পিসিসি। আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম, হয়তো কথাটা আমরা একটু গোপন টোপন রাখছিলাম আর কি, এগুলো এখন বলতে হয়, কিন্তু এটা দীর্ঘদিন, এই যেটা কাকু বললো আর কি, দীর্ঘদিন ধরেই এর প্রক্রিয়াটা চলছিল। তো কালকে রাত্রি 11:15 সময় মনে হয় মঞ্জুরীকরণ হয়েছে, আমার দারুণ অনুভূতি হচ্ছে আর কি। আমরা রাজনীতিতে জড়িতই, মানে পৈতৃক মানে আর কি ভাবে আর কি, যেহেতু বাবা আমার পঞ্চায়েতে রাজনীতি করত, সেই ক্ষেত্রে এটা একটা বড় প্ল্যাটফর্ম। এখন বড় প্ল্যাটফর্মে কতটা মানে আমাকে মানুষ আশীর্বাদ করবে সেটা এখন মানুষের উপরেই ছেড়ে দিতে হবে। আপনি যে প্রার্থী হবেন সেটা কোনোদিনও ভেবেছিলেন? ভেবেছিলাম বলতে লোক ভাবিয়েছিল এক সময়, সেটা অন্য এখন চ্যাপ্টার, ক্লোজ চ্যাপ্টার ওটা, কিন্তু মানে প্রার্থী হব বলতে কি, প্রার্থী তো এখন মানে কেউ ওরকম ওইরকমভাবে ওইরকম বিরাট ধনী পরিবারের লোক আমি না, আমি একজন কৃষকের ছেলে, আমার বাবা মানে ভিলেজ পলিটিক্সের সঙ্গে জড়িত, আমি দেখেছি ধান টান বিক্রি টিক্রি করে লোককে হেল্প করতে দেখেছি, সেখান থেকে বুঝেছি যে মানুষকে উপকার করলেও করা যায়, তো সেখান থেকে একটা সমাজসেবামূলক মনোভাব এটা গড়ে উঠেছিল। আর তার সঙ্গে পড়াশোনার শেষে আমি শিক্ষক হই, শিক্ষকতার সঙ্গে সঙ্গে আমি টুকটুক টুকটুক করে যতটুকু সাধ্য আর কি সমাজসেবার সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু আজকাল যে মানে শোনা যায় এগুলো প্রমাণ সব দেওয়া সম্ভব সম্ভব নয় আমার পক্ষে, এখন বড় লোক টড় লোকদের সব ব্যাপার, ওই হিসাবে মানে ওই রকম স্বপ্ন হয়তো দেখা যায়, কিন্তু একটু মাঝে মাঝে পিছিয়ে আসতে হয়। যেই ক্ষেত্রে আমাকে সংযুক্ত মোর্চা যেই সুযোগটা দিয়েছে সেই জন্য আমি মানে অশেষ ধন্যবাদ জানাবো এই সংযুক্ত। আপনি যে ভোটে দাঁড়ালেন, হ্যাঁ, কারণটা কি, কেন দাঁড়ালেন? কারণটা হচ্ছে ভোটে তো ভোট মানে কি, হঠাৎ ইচ্ছা হলো কেন যে আমি আগামী বিধানসভা নির্বাচনে যে কোনো দল থেকে, সেটা সংযুক্ত মোর্চা হোক, যে আপনি প্রার্থী হবেন কেন? ও এখানে কিছু দোষ আছে, ব্যক্তি বিশেষকে কোনো আক্রমণ না করেও আমি যেটুকু আমার শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক যোগ্যতায় বুঝেছি যে আরও কিছু করার আছে, পূর্বতন যারা কিছু করে গেছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, আর এগুলো আমরা যেমন মৌলিক অধিকারের কথাগুলো বলি, কিন্তু তার সঙ্গে সুরক্ষা আছে, সুরক্ষা আর ডিভাইডেড ভেরিয়াস পার্সন, মানে সুরক্ষা বলতে শুধু খালি আমরা
কিছু কিছু সুরক্ষা নিয়ে বেশি চিল্লাল্লা মিটিং টিটিং হয় ওগুলো। কিন্তু যেমন হচ্ছে গেল বছর লকডাউন চলাকালীন যে সমস্যাগুলো আমি একজন মানে গ্রামীণ মানে অধিবাসী হিসাবে ফেস করেছি দেখেছি, তখন বুঝতে পেরেছি যে এমএলএ কেমন হওয়া উচিত, মানে বিধায়ক আর কি তার ভূমিকা কীরকম হওয়া উচিত, তার লেজিসলেটিভ পাওয়ারটা কী হওয়া উচিত, সেইগুলো থেকে মনে হয়েছে যে এগুলোতেও একটু মানে আমাদের একটু মানে চেষ্টা করা উচিত। আচ্ছা বলছি, আপনার প্রতিদ্বন্দ্বী একদিকে শাসক তৃণমূল, অপরদিকে বিরোধী শক্তি হচ্ছে বিজেপি রয়েছে, তো এই দুটো বৃহৎ শক্তির বিরুদ্ধে আপনি যে লড়াই করবেন মাঠে, আপনি কতটা আশাবাদী আপনি এই আসনে যে বিগত দিনে যে এখানে যে মাস্টারমশাই অর্থাৎ আমাদের খালেগঞ্জ কলেজে প্রফেসর ছিলেন যিনি বিধায়ক ছিলেন কংগ্রেসের, সেই আসনটা পুনরায় কংগ্রেসে দখল করতে পারবে 100%? কারণ হচ্ছে এই যে আমরা খেলা প্রতি বছর স্কুল স্পোর্টস হয়, আপনারা সবাই খেলি, তো মাস্টারদের বক্তব্য শুনি যে খেলায় কেউ ছোটো না কেউ বড়ো না ইয়ে না, এই সমস্ত জ্ঞান থেকেই আমার ওইখান থেকেই যে জ্ঞান আহরণটা হয়েছে, কে বৃহৎ আর কে ক্ষুদ্র এই সমস্ত ব্যাপার নয়, খেলায় যে কেউ হারতে পারে যে কেউ জিততে পারে, মানে খেলা বলতে লড়াই, এই খেলা হবে কথাটাতে একটু আপত্তি আছে, খেলা হবে শ্লেষাত্মক কথাটা কিন্তু খারাপ, খেলা হবে হোক হচ্ছে বুদ্ধির খেলা হোক হচ্ছে নীতির খেলা, এই খেলা হবে বলতে যেটা মানে বোঝাচ্ছে একটা হুমকি সুলভ, সেটা আমাদের সবাইকে গর্জে ওঠা উচিত, এরকম বাপ বেটা বউ বাচ্চা সবাই একসঙ্গে বলছে খেলা হবে, কিন্তু খেলা হবে বলতে কি বোঝাচ্ছে, সেটা তো একেবারেই নিষিদ্ধ করা উচিত, মানে দরকার হলে আমাদের সাধারণ নাগরিকদের মানে রুখে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন এখানে, তার কি কি ব্যাপারে আপনি গর্জে উঠবেন বিভিন্ন প্রচারে গিয়ে? এখন একদিনে তো ওরকম মানে প্রথম পরিচয় হচ্ছে, এত আস্তে আস্তে করে এগুলো মানে পয়েন্টিং করে করে।